তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেকেই ভালো আছেন। তো আজকের প্রতিবারের মতন একটি নতুন এবং ইউনিক একটি জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে জিনিসটা হলো, আপনারা অনেকেই ভাবেন যে হয়তো ইউটিউব স্ক্রল করছেন, হয়তো অনেক ল্যাগ করছে, অর্থাৎ আপনি স্ক্রল করছেন কিন্তু হয়তো আপনার নেট স্পিড কম থাকার জন্য আপনার ভিডিও থাম্বনেলটা আসছে না হোম পেজে। তো এরকম সমস্যা প্রায় সব মানুষের সাথেই হয়ে থাকে। তো এটা সলিউশন করার জন্য ফার্স্ট যে জিনিসটা আপনার করতে হয় সেটা কিন্তু এটা জানা যে আপনার ফোনেটা হ্যাং করছে নাকি আপনার যে নেটওয়ার্ক স্পিড সেটা কম রয়েছে। তো নেটওয়ার্ক স্পিড কম না বেশি সেইটা বোঝার আজকের যে পদ্ধতি আপনাদের বলতে যাবো সেটার জন্য কিন্তু দুটো পদ্ধতি বলবো। এক হচ্ছে আপনারা অ্যাপ ইনস্টল করে করতে পারেন, অ্যাপ নাও ইনস্টল করে করতে পারেন। তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিও চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি শেষে দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন। এবং একটা জিনিস বলি, এই ভিডিওটির সমস্ত যে তথ্য দেব তা কিন্তু একদম স্কিপ করবে না, নাহলে কিন্তু পুরোটাই কিন্তু আপনার এমবি নষ্ট হবে, কারণ একটুখানির জন্য আপনি পুরো এমবিটাই নষ্ট করবেন। তো চলুন বেশি ভিডিও কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, স্পিড টেস্ট করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটি প্রথমত আমি দেখাই। অ্যাপ ডাউনলোড করে আপনি কী করে করবেন, তার জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর, আইফোনে অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর খুলে নিয়ে সেখানে সার্চ দিবেন ফাস্ট নেট, FASTNET। ফাস্ট নেট সার্চ দেওয়ার পরে এই যে আপনার অ্যাপটার লোগোটা ভালো করে দেখে রাখুন, এই যে ফাস্ট স্পিড টেস্ট, এই লোগোটার অ্যাপটি আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন খুবই কম। এবং ইনস্টল করে নিয়ে আমি এবারে যে পদ্ধতি দেখাবো ব্রাউজারের মাধ্যমে সেরকমটা করলেই হবে। আমি কিন্তু অ্যাপ ডাউনলোড করে দেখাচ্ছি না, এরকমটা অ্যাপটা খুললেই এরকম একটি ফ্রন্ট পেজ চলে আসবে যেমনটা এখন দেখতে পাচ্ছেন। এখানে আমার স্পিড হচ্ছে 13 Mbps। তো বন্ধুরা, এই 13 Mbps এটার আরও ডিটেলস কিন্তু আমরা পাবো। এখানে এখন এটা প্রপার হয়নি, দেখতে পাচ্ছেন এখানে একটি পজ চিহ্ন রয়েছে এবং এটি কিন্তু সার্কুলেশন হচ্ছে, মানে বুঝতে হবে এটা কিন্তু এখন আমাদের প্রপার Mbps-এর হিসাবটা দেয়নি। তাই জন্য আমাদের কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। এইবারে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট স্পিড কিন্তু 15 Mbps/s। তো আমরা এখন কী করবো, এই শো মোর ইনফরমেশনে ক্লিক করবো।